হাতে গোপ্রো ধরে এক হাতে স্টিয়ারিং আর গিয়ার কন্ট্রোল করাটা একটু টাফ হয়ে যায়। দার্জিলিং গ্যাংটক আমাদের যে নর্থ এর যে আপনার ওই শিলিগুড়ি থেকে 150 কিলোমিটারের মধ্যে যে পাহাড়গুলো আছে আর এই মেঘালয়ের মাউন্টেন্সগুলোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। কিলোমিটার রাস্তা ভালো, অনেকটা টানলাম। এবারে আপনাদেরকে একটু দেখাই, thank you.
আগে একটু আগে রাইট সাইডে টার্ন করলাম না, ওখানে আগের বার ঢুকতে দেয়নি, ওখান থেকেই বলেছিল যে সোজা যেতে। এই দেখুন উমিয়াম লেক পৌঁছে গেছি আমরা, কিয়ানের মা, আমাদের গাড়ি আর এই কিয়ান। আমাকে দাও কিয়ানকে। চুলটা ঠিক করে দিতে হবে। এই যে কিয়ান বাবু, টুপি কিছুই পড়তে চায় না, সব খুলে ফেলে বলে সব ঢুকানো থাকে। পড়াতে গেলাম তখন পড়লো না, কাজ ছিল না বাবু, না পড়লে তো হবে না বাবু, পড়তেই হবে তুমি যতই কাজ। আচ্ছা আমাকে দাও, আমরা শিলং পৌঁছে গেছি। এটা এখন বাজছে 11:20। এটা শিলং মার্কেট। আমরা ভাবছি, এখনও ডিসাইড করিনি, কারণ আমাদের রিসর্ট আছে শিলং থেকে 10-11 কিলোমিটার উপরে, ইস্ট খাসি হিলে। ভাবছি যে হতে পারে সানডে আছে, সেই জন্য দোকান বন্ধ।
তোর একাতে ম্যাপ, এই ম্যাপটা অ্যাকচুয়ালি যে রিসর্টের ম্যাপটা না, অ্যাকচুয়ালি এটাতে রিসর্টের লোকেশনটা নিচ্ছে না, তাই গুগল ম্যাপে না অ্যাপেল ম্যাপটাতে রিসর্টের লোকেশনটা নেওয়া আছে। পাইনি, চালাচ্ছি। আর এদিকগুলো পাহাড়ের রাস্তা, খুব স্টিপ, শার্প টার্ন। দোকানগুলো সব বন্ধ, বুঝতেও পারছি না আজকে কি বন্ধ নাকি এমনি বন্ধ থাকে সানডে। যদি বন্ধ থাকে তাহলে হোটেলে লাঞ্চ করতে হবে। তুমি একটু এটা ধরতে পারবে তাহলে আমাকে ওটা দাও। যাওয়ার জন্য